রিন্সি, আকাশ তুমি আমাকে কেন বাঁচালে? আকাশ কেন বাঁচালে আমাকে? মরে যেতে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না রিন্সি। আমি চিন্তা করেছি আমি তোমার জন্য আমার একটি কিডনি বিক্রি করে দেব। কিডনি বিক্রি করে হলেও তোমার জন্য ফ্রিজ, টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন সবকিছু কিনে ঘর সাজিয়ে তোমাকে ঘরে তুলবো। এই কঠিন অঙ্কের হিসাব আমি মেলাবোই রিন্সি। আকাশ তুমি কি ভুলে গেছো, গত ভ্যালেন্টাইনে তুমি তোমার একটি কিডনি বিক্রি করে আমার জন্য গিফট কিনেছো। এখন যদি তুমি তোমার আরেকটি কিডনি বিক্রি করে দাও তাহলে তুমি কিভাবে বাঁচবে আকাশ? কিভাবে কিভাবে কিভাবে? আঙ্কেল আমার তো মনে এবার লাগছে ওই পোলা আকাশ কঠিন হিসাবটা মিলাল এবার পারে, ওরা তো একটা সিস্টেম করতে হইব। তুমি কোনো চিন্তা করো না মাই বয়, ওই আকাশকে আমি এমন এক কঠিন হিসাবের অঙ্কে ফাঁসিয়ে দিয়েছি যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আসলে ওকে বাঁচাতে পারবে না। ড্যাডি তুমি নেন্সি, আঙ্কেলের ছেলে রকির সাথেই তোমার বিয়ে হবে। ড্যাডি আমি মরে যাব, তারপরে আমি আকাশকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। নিয়মিত ব্যবহার করুন ম্যাজিক মেকআপ। সারাদিন একটা ভালো অফিসে চাকরি করার পর আবার রাতের বেলা তুমি এই কঠিন কষ্টের কাজ করতেছো, আমার তো এই হিসাব কোনোভাবেই মিলতেছে না বাবা। এই হিসাব বড় কঠিন চাচা, আমার স্বপ্ন ইন্টু চৌধুরী সাহেবের চাহিদা ইন্টু ফ্রিজ ইন্টু টিভি ইন্টু এসি ইন্টু মাইক্রোওয়েভ ওভেন, এই হিসাব বড় কঠিন চাচা। চাচা চাচা দর্শক, এবার আপনারাই বলুন এই ভয়াবহ কঠিন হিসাবের শেষ কোথায়? এমন কঠিন হিসাবের অঙ্কের ব্যাচে পড়লে আপনি কি করতেন? প্রথম পর্বটি আবার দেখতেন, তৃতীয় পর্বের অপেক্ষা করতেন, নাকি নিজেই কোনো সলিউশন কমেন্টে লিখে দিতেন?